फ्रेंड्स तुम्हारा निजेদের हेल्दी एंड फिट रखते चाओ कि करे सुस्थ থাকতে হয় कि करे निजेদের प्रॉपर शेपे रखते हैं बॉडी स्ट्रक्चर की करे ठीक रखते हैं वेट की करे मेंटेनेंस करते हैं তার সাথে সাথে निजेদের की करे हेल्दी रखते हैं प्रॉपर गाइडेंस পেতে চাও तो obviously তোমরা ঠিক জায়গায় এসে পড়েছো। আমি তোমাদের दोस्त শান্তনু তোমাদের এই চ্যানেলে প্রপার গাইডেন্স দিই কি করে তোমরা হেলদি ফিট এন্ড তন্দুরুস্ত থাকতে পারবে। मॉर्निंग गाइज আমি আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে নতুন কিছু ওয়ার্কআউট নিয়ে। তো আই হোপ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন এন্ড হেলদি। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের ভিডিও আর আজকের ওয়ার্কআউট। হাই গাইজ আমি শান্তনু তোমাদের दोस्त আর হোস্ট। তো চলো বিনা টাইম না ওয়েস্ট করে লেটস গেট স্টার্টেড। আজকে আমরা ফার্স্ট যে এক্সারসাইজটা করব সেটা হলো জাম্পিং জ্যাকস। জাম্পিং জ্যাকস তোমরা আশা করি জানো কি করে জাম্পিং জ্যাকস করতে হয়। তাও আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারণ আমাদের পুরনো যে ভিডিওতে আছে সেগুলোতে আমরা জাম্পিং জ্যাকস তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখে নিই জাম্পিং জ্যাকস আমরা কিভাবে করব। আমাদের ফার্স্টে জাম্পিং জ্যাকস করার জন্য আমাদের পা দুটোকে জোড়া থাকতে হবে আর দেন হাত দুটোকে আমাদের দুটো সাইডে রাখতে হবে। দেন এবার আমরা জাম্পিং জ্যাকস যখন করব তখন আমাদের পা দুটো ওপেন হবে, এর সাথে সাথে আমাদের হাত দুটো ওপেন হয়ে উপরের দিকে টাচ হবে। তো চলো স্টার্ট করা যাক। তো স্পেশালি জাম্পিং জ্যাকস আমরা কেন করবো আর এই এক্সারসাইজটার কি উপকারিতা আছে এটা তোমাদের সাথে শেয়ার করে দিই। জাম্পিং জ্যাকস হলো প্রপার কার্ডিও, তার সাথে সাথে এই এক্সারসাইজটা হেল্প করে ফুল বডি ওয়ার্কআউটের জন্য, ফুল বডি থেকে ফ্যাট বার্ন করার জন্য এই এক্সারসাইজটা প্রচুর পরিমাণে হেল্প করে। তো জাম্পিং জ্যাকস তোমরা এক একটা সেটে 30 সেকেন্ড করে করবে আর এরকম তিনটে সেট জাম্পিং জ্যাকস কমপ্লিট করবে। জাম্পিং জ্যাকস অবভিয়াসলি তোমরা বাড়িতে ট্রাই করবে আর সব এক্সারসাইজ করার আগে এই এক্সারসাইজটা তোমরা অবভিয়াসলি করবে। ফ্রেন্ডস আমাদের নেক্সট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো বাট ব্রিজ। বাট ব্রিজ তোমরা কি করে করবে তো চলো দেখে নি। তার আগে বলে দিই বাট ব্রিজ আমাদের কোন পোর্শনে মাসেল বিল্ড করতে আর ফ্যাট বার্ন করতে হেল্প করে। এই এক্সারসাইজটা আমাদের ব্যাক পোর্শন, চেস্ট, তার সাথে সাথে আমাদের অ্যাবডোমিনাল এন্ড লোয়ার অ্যাবডোমিনালে প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নি এই এক্সারসাইজটা আমরা কি করে করব। এই এক্সারসাইজটা করার জন্য আমাদের বডিটাকে এইভাবে রাখতে হবে ফ্লোরের সাথে, দেন হাত দুটো নিচে টাচ হয়ে থাকবে ফ্লোরের সাথে, দেন এরপরে আমাদের লোয়ার অ্যাবডোমিনাল অর্থাৎ আমাদের কোমরটা উপরের দিকে লিফট হবে এন্ড দেন ডাউন হবে। লিফট করার সময় আমরা ব্রেথ ছাড়বো আর যখন ডাউন হবে তখন আমরা ব্রেথ নেব। তো চলো স্টার্ট করা যাক। এই এক্সারসাইজটা তোমরা পার সেটে 15 বার করবে, এরকম তিনটে সেট এই এক্সারসাইজটা মিনিমাম কমপ্লিট করবে। আমাদের নেক্সট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো সাইড ব্রিজ লেফট। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করব। এই এক্সারসাইজটা শুরু করার আগে বলে দিই এই এক্সারসাইজটা আমাদের হেল্প করে আমাদের অ্যাবডোমেন এন্ড সাইড অ্যাবডোমেনে যে ফ্যাট আছে আর মাসেল আছে সেটাকে বিল্ড করতে। এই এক্সারসাইজটা হেল্প করে আমাদের সাইড পোর্শনে যে ফ্যাটটা আছে আর মাসেলটা আছে সেটা বিল্ড করতে এবং ফ্যাট বার্ন আউট করতে। তো এই এক্সারসাইজটাও তোমরা 15 করে 3 সেট কমপ্লিট করবে। এরপরে যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস। তো অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস চলো দেখে নিই কি করে করব। তার আগে বলে নিই অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস কি হেল্প করে আমাদের বডির জন্য। অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস আমাদের বডিতে বেলি এরিয়ায় আর বেলি এরিয়ার নিচ পোরশনে মানে লোয়ার অ্যাবডোমেনে যে ফ্যাটটা আছে সেটা বার্ন করতে প্রচুর পরিমাণ হেল্প করে। তার সাথে সাথে আমাদের অ্যাবস তৈরি করতেও এই এক্সারসাইজটা প্রচুর পরিমাণে হেল্প করে। যারা অ্যাবসের ব্যায়াম করতে চাও, যারা সিক্স প্যাকস অ্যাবস বানাতে চাও, তাদের জন্য এই এক্সারসাইজটা সব থেকে ভালো। তার সাথে সাথে তোমরা যদি তোমাদের বেলি এরিয়ায় প্রচুর পরিমাণে ফ্যাট থাকে সেটাকে বার্ন আউট করতে চাও, এই এক্সারসাইজটা তোমাদের জন্য অবভিয়াসলি ভেরি গুড হতে চলেছে। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করব। যখন আমরা উপরের দিকে উঠবো তখন ব্রেথ আউট, আর যখন আমরা নিচের দিকে নামবো তখন ব্রেথ ইন। চলো স্টার্ট করা যাক। এই অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস তোমরা 15 টাইম করবে একটা সেটে। এরকম তিনটা করে সেট তোমরা এভরিডে মিনিমাম কমপ্লিট করবে। ফ্রেন্ডস, এবার যে এক্সারসাইজটা আমাদের আসতে চলেছে সেটা হলো ভি আপ। ভি আপ তোমরা কিভাবে করবে আর তার সাথে সাথে বলে দিই ভি আপের উপকারিতা কি আছে। ভি আপ আমাদের ফুল বডি ওয়ার্কআউটের মধ্যে পড়ে, তার সাথে সাথে এটা খুব একটা ভালো কার্ডিও আর ফুল বডি ফ্যাট বার্ন করতে, ফুটবল বডিকে ব্যালেন্স করতে, এক্সারসাইজ করাতে এই এক্সারসাইজটা প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই ভি আপ কি করে করব। আর তোমরা ভালো করেই জানো কার্ডিও মানে ফুল বডি থেকে আরামসে ফ্যাট যাতে বার্ন হয় সেই জন্যই আমরা কার্ডিও করি। ভি আপ করার জন্য আমাদের হাত দুটোকে উপরের দিকে সোজা করে রাখতে হবে, একসাথে আমাদের পাও উঠবে আর বডিও উঠবে, দুটো একসাথে টাচ করবে। স্টার্ট করা যাক। এই এক্সারসাইজটা করার সময় তোমরা অবভিয়াসলি মাথায় রাখবে তোমাদের পা যেন বেন্ড না হয়ে যায় আর হাতটা যেন প্রপার উপরে ওঠে। আর এই এক্সারসাইজটা করার সময় তোমরা দেখবে তোমাদের অ্যাবডোমিনাল ফ্যাটে আর অ্যাবডোমিনালে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট হচ্ছে। এই এক্সারসাইজটাও তোমরা ওয়ান টাইম 10 বার করে করবে, এরকম 3 সেট কমপ্লিট করবে। এন্ড ফ্রেন্ডস, আমরা নেক্সট এক্সারসাইজটা করতে চলেছি সেটা হলো বাইসাইকেল ক্রাঞ্চেস। বাইসাইকেল ক্রাঞ্চেস আমাদের কি হেল্প করে তার আগে বলে দিই। বাইসাইকেল ক্রাঞ্চেস আমাদের অ্যাবডোমিনাল ফ্যাট আর তার সাথে সাথে চেস্টের ফ্যাট বার্ন করতে প্রচুর পরিমাণে হেল্প করে। তো চলো দেখে নিই কি করে আমরা বাইসাইকেল ক্রাঞ্চেস করব। বাইসাইকেল ক্রাঞ্চেস করার জন্য আমাদের হাতটা থাকবে আমাদের পেছনে এবং পাটা থাকবে ফোল্ড করা, দেন অপোজিট অফ নিটা টাচ করবে, হাতের নি টাচ করবে পায়ের নির সাথে। তো চলো দেখে নিই কিভাবে করছি। এইভাবে তোমরা বাইসাইকেল ক্রাঞ্চেস করবে আর এক একটা সেটে মিনিমাম 20 টাইম করে করবে, এরকম 3 সেট এভরিডে কমপ্লিট করবে। এন্ড ফ্রেন্ড, এবার যে এক্সারসাইজটা করতে চলেছি সেটা হলো ট্রাইসেপস ডিপস। ট্রাইসেপস ডিপস তোমরা কি করে করবে? তোমরা যদি ওয়ার্কআউট জিমে না করে থাকো, হোম বেস ওয়ার্কআউট করে থাকো, তো ট্রাইসেপস ডিপস করার জন্য তোমরা তোমাদের চেয়ার ইউজ করতে পারো বা তার সাথে সাথে তোমাদের ছাদের পাঁচিল থাকবে সেটাকেও ইউজ করতে পারো। তো চলো দেখে নিই এই এক্সারসাইজটা কিভাবে করবো। এইভাবে এক্সারসাইজটাকে করবে। এটা হলো ট্রাইসেপস ডিপস। এটা আমাদের হেল্প করে ট্রাইসেপসকে, মাসেল যেটা আছে সেটা বিল্ড করতে। বাস ফ্রেন্ড, আজকের ভিডিও এখানে খতম হচ্ছে। আজকের এক্সারসাইজও শেষ হয়ে গেছে। আই হোপ তোমরা বাড়িতে ভালোভাবে এক্সারসাইজগুলো কমপ্লিট করছো আর তোমাদের বডিকে হেলদি অ্যান্ড ফিট রাখছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আর যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, আমাদের চ্যানেল এখনো অবধি তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে শেয়ার করো, যাতে তোমার সাথে সাথে তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিও ভালো হেলদি থাকতে পারে, ফিট থাকতে পারে, সুস্থ থাকতে পারে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুশি থাকো, ভালো থাকো, গুড ডে অ্যান্ড goodbye.